বাহিরে যারা আছি ভাই পাগড়ি পরানো হবে সবাই চলে আস, এই বরকতের মধ্যে সবাই থাকি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, এদের সাথে আমাদেরও জান্নাতের ব্যবস্থা করুক, আমিন আমিন। আচ্ছা এখন পাগড়ি আমরা শুরু করতেছি, আমরা এখন পাগড়ি হযরত শাইখের হাতে ইনশাআল্লাহ পাগড়ি দিব, আমি নাম পড়ব, শাইখের সামনে আসবেন, আপনারাও থাকেন এদিকে শাইখের পাশে দাঁড়ান আপনারা। জি আমাদের প্রথম ফজিলাতুল মাদ্রাসার পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রাম নরচর, পোস্ট বোখারি নগর, থানা কোতোয়ালি, জেলা বরিশাল। সকলের আলহামদুলিল্লাহ, কেফায়তুল্লাহ, পিতা হাফেজ হাবিবুর রহমান, গ্রাম শিখপাড়া, পোস্ট কোলা, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমাদের হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা হাফিজুর রহমান, গ্রাম সাতমারা, পোস্ট আমতলা, থানা নেত্রকোনা, জেলা ময়মনসিংহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখান থেকে হাফেজ হয়ে গেল। এরপরে চার নম্বরে আছে মোহাম্মদ আল আমিন শেখ, পিতা মোহাম্মদ হাফেজ আলী আকবর, গ্রাম চরবলিয়া, পোস্ট আব্দুল্লাহপুর, থানা সেবাস্তিখান, জেলা মুন্সিগঞ্জ, আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ ইমন হোসেন, পিতা আসমত শাহ, গ্রাম পূর্ব বাহাদুরপুর, পোস্ট মির্জাপুর, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর, আল্লাহ আল্লাহ কবুল করুন। ছয় নম্বর মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা আব্দুল হালিম মাকর, গ্রাম একজন আলেম যিনি ভালো করে পাগড়ি বানতে পারেন, তিনি এই মেহরবানি করে বাচ্চাদেরকে একটু সহযোগিতা করে ওদের পাগড়িটা সুন্দরভাবে বেঁধে দেন, সুন্দরভাবে বেঁধে দেন, আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম আসছে, মোহাম্মদ সিয়া, পিতা মোহাম্মদ শামসুদ্দিন, গ্রাম মোরাদপুর, পোস্ট গেন্ডারিয়া, থানা কদমতলী, ঢাকা। শামসুদ্দিন ভাই আছেন, যার বাবারা আছেন এখানে সামনে আসেন, বাবারও সামনে আসেন, বাবার মাথায় তো পাগড়ি পরানো হবে, আল্লাহু আকবার, বাবারা যারা আছেন তারা সামনে আসেন, ছেলের সামনে আসেন, পাশে পাশে দাঁড়ান, যাদের বাবারা এখানে উপস্থিত ছেলের পাশে দাঁড়ান, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মোহাম্মদ সাকিব হাসান, পিতা রহমাতুল্লাহ, গ্রাম লেদামদি, পোস্ট লেদামদি, থানা মতলব, জেলা চাঁদপুর, এই আপনি দেশ এই চাঁদপুরে, আল্লাহু আকবার। সবাই শরীর থাকে আমরা মোহাম্মদ ইয়াসিন, ডাক্তার মোশাররফ হোসেন, গ্রাম মেহেদ মেহারি, পোস্ট কেশ কেশ কুশবা, থানা নেহারি, জেলা বিবারিয়া। ডাক্তার মোশাররফ সাহেব আছে, ডাক্তার মোশাররফ সাহেব ছেলের সাথে আসে, ছেলের সাথে দাঁড়ায়, আল্লাহ তুমি কবুল করো, মোরাদপুরের দুইটা ছেলে হাফেজ হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে মোহাম্মদ ইয়াসিন, পিতা মোহাম্মদ আবু হানি, গ্রাম মোরাদপুর, পোস্ট ফরিদাবাদ, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে সবার আমিন। এরপরে হলো যার ছেলের সাথে যারা যারা বাবা আছে, নাম মোহাম্মদ ফাহিম, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ, ফাহিম সাহিব ভাই অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আল্লাহ কবুল করুক। আমরা আমাদের শাইখের হাতে ছাত্রদেরকে পাগড়ি দিলাম, আমাদের মুরব্বি কিরাম মসজিদের কমিটির সম্মানিত কমিটিবৃন্দ এবং আমার সম্মানিত মুসল্লি ভাইরা আছেন, আমার অন্তরটা খুশি হয়ে গেছে, সকলকে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করে, এবং হ্যাঁ আপনাদের যে পুরস্কার আছে এটা তোমরা আবার নিয়ে নাও, কোরআন শরীফ একটা কোরআন শরীফ 500 টাকা করে, আমরা তো মাসে কোরআন শরীফ দেই, এই কোরআন শরীফের মধ্যে পোশাক করা আয়াত কোন কোন জায়গায় ডবল ডবল আয়াত আছে এই সব তথ্য দেওয়া, একটা কোরআন শরীফের দাম 500 টাকা, আল্লাহ কবুল করুন। এক জেন্দুরে কোরআন শরীফ হাতিয়ে দেওয়া হয়েছে, এক বান্দা দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বাইরে যারা আসি সকলে চলে আসি, ইনশাআল্লাহ এলাকাবাসীর জন্য দোয়া হবে, এই এলাকার মুরব্বিরা ঘুমায় গেছেন, অনেকে কবরে শুয়ে পড়ছেন, তাদের
তাদের জন্য দোয়া হবে, মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া হবে। হ্যাঁ আতর আছে ছাত্রদের জন্য, আতর একটা করে গ্লাস দিছে ছাত্রদেরকে, বলে আমি হাতে ধরেছি আমি একটা গ্লাস দিয়ে শরীর থাকলাম, একটা আতর দিয়ে শরীর থাকলাম, একটা করে আতর হুজুর সাথে হাতে গ্লাস দিয়ে তো গ্লাস দিয়ে তো আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই হাতিয়া বড় কিছু না, আল্লাহ যেন চান্দা তো এদের সাথে আমাদেরকে চান্দা দান করে সকলে আমি। এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা করবেন আজকের প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি বাংলাদেশের শীর্ষ আলেমদের একজন উস্তাদুল আসাতিজা, লক্ষ লক্ষ ওলামা ইকরামের উস্তাদ, ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর এবং তেজগাঁও রেলওয়ে মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও রেলওয়ে জামে মসজিদের সম্মানিত খতিব, কাশপুরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং আমাদের কাইকলি খানকা এবং বহুমুখী মাদ্রাসা ও মসজিদ খানকার প্রতিষ্ঠাতা আমার পীর এবং আমার শেখ হযরত মাওলানা ডক্টর মুস্তাক আহমদ সাহেব জামাত বরকাতুহ শেখুল হাদিস তেলগাঁও রেলওয়ে মাদ্রাসা ঢাকা। শেখ এখন জরুরি পয়েন্ট করবেন, আমরা মোবাইল বন্ধ করে কান দিনের কান দিয়ে এখানে বসবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমি বলবো বাইরে যারা আছি, এলাকার যারা জাগ্রত আছি, আমরা ঘুমাইকায় রাস্তায় হাঁটতেছি, আমি অনুরোধ করব আমরা বাইরে না থাকিয়া ভিতরে চলে আসি, দোয়া নেই আর এবং আমাদের সংসর্গে আমার সময় কাটাই। আল্লাহ তাআলা এই সময়কে কালকে আমাদের ময়দানে দামি সময় হিসেবে বানাইবেন সকলে বলে আমি। এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, মোরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করো, আল্লাহ শায়েখের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করো। যারা হাফেজ হইছে তার একজনের তেলাওয়াত শুনবে, আমরা একজনের তেলাওয়াত শুনবো, কাকে শুনান তাই আবেশ বলুন। আমাদের মোরাদপুরের শামসুদ্দিন ভাই ছেলে সিয়াম তেলাওয়াত শোনাবে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই এখানে বসো, সামনে সামনে ঘুরে বসো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولله ملك السماوات
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن بدله بعد ما سمعه فإنما শফিকুল ইসলাম সাহেব এই দুইজনের মেহনতে আল্লাহ তাআলা এই 11 জন হাফেজ এখানে আল্লাহ তৈরি করেছেন। এটা আপনাদের অবদান, আপনাদের ইমাম তারা বানিয়েছে, এর মধ্যে আপনারা শরীক। এর এক অক্ষর নেকি যদি এরা পায়, আপনারাও এক অক্ষর নেকির দাবি হবে ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ যেন এই মুরাদপুর আমরা নাম দিছি কারো নামে না, আমরা নিজের নামে দিতে পারতাম। এই নাম দেওয়া হয়েছে মদিনার নামে। আল্লাহ যেন এলাকাকে মদিনার অলিগলি হিসেবে কবুল করেন। সকলে বলে আমি। শেখ এখন বয়ান করবে। আমরা বাকি দোয়া করে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ।